সিরিয়াল শ্রীময়ীতে আমরা সকলেই রোহিতদার প্রেমে একেবারে গদগদ হয়ে গেছিলাম, মানে রোহিতদা একেবারে সার্বজনীন ক্রাশ হয়ে গেছিল। কিন্তু ব্যাপার হচ্ছে না, আমাদের এই জেনারেশনের কথা বলিনি আমি, আমি আমাদের মা কাকিমাদের কথা বলেছি। মা কাকিমারা একটুখানি লক্ষ্য করে দেখলে মনে করতে পারবে, বা ভালো করে এখনও তোমরা লক্ষ্য করতে পারবে, সেটা হচ্ছে যখন রোহিতদার সিন চলে মা কাকিমাদের মুখে একটা অদ্ভুত হাসি চলে আসে। কিন্তু গল্পে যদি রোহিতদা ছাড়া অন্য কেউ চলে আসে তখন মা কাকিমার অবস্থাটা কি হবে, সেটা কি কখনো আমরা ভেবে দেখেছি? যদিও বর্তমানে চলছে আমাদের শোভনদা, ঠাকুমারাই বা কেন বাদ যাবে? তাই এবার শ্রীময়ী সিরিয়ালের ঠাকুমা অর্থাৎ আমাদের শ্রীময়ী শাশুড়ির কাজলদা চলে এসেছে। মানে সিরিয়ালে শ্রীময়ী শাশুড়িরও জীবনে একজন দাদা ছিলেন, যাকে মনে মনে পছন্দ করলেও ওকে বলতে পারেনি। দাদা আবার খুব পছন্দ করতো এই মেয়েটিকে, আর এই প্রেমগুলো তো দাদা বোনদের মধ্যে দিয়েই শুরু হয়, মানে পাড়ার দাদা। আর ঠিক দুটো বাড়ি পরেই ছিল কাজলদার বাড়ি। তো কাজলদা বিয়ের দিন আগে এসে একটা সুন্দর উপহার দিয়ে চলে গেছিল, বিয়ের পিড়িও ধরেছিল, কিন্তু কিছুটি খায়নি। যদিও কষ্ট হয় এই ভদ্রমহিলার, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারে না, কারণ কাজলদা তো তাকে সত্যিকারের ভালোই বেসেছিল। হয়তো ব্যাপারটা নিজের মধ্যেও সে ফিল করতে পেরেছিল, ভালোও বেসে ফেলেছিল, কিন্তু বলতে পারেনি। কিন্তু ব্যাপার হচ্ছে এখন বাবাইদা তো অনেক অতি, বাবাইদার তো কোনো ভূমিকাই নেই। এখন চলছে বর্তমানে কাজলদা, মানে সিরিয়াল শ্রীময়ীতে রোহিতদাকে দূরে সরিয়ে এসে গেছে কাজলদা। আমি জানি না এই কাজলদার কোনো এন্ট্রি হবে কি না, আবার এরকম ঘটিয়ে দেবে কি না যে কাজলদার ছেলেই হচ্ছে রোহিতদা। আর তাহলে একেবারে ব্যাপারটা সিরিয়াসলি মানে জমে যাবে, মানে যে পরিমাণে গল্পটা এগোচ্ছে, কোথায় ছিল রোহিতদা, কোথায় এলো কাজলদা, কোথায়, মানে যা যা তা হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো আমাদের অনিন্দ কী এমন দোষটা করলো তাহলে? অনিন্দর জীবনে অনিন্দ জুন জুলাইকে নিয়ে আসে, শুধুমাত্র জুনকে নিয়ে এসেছিল। তো অনিন্দ কি এমন ঝামেলা করেছিল? এইবার আমার মনে হয় অনিন্দবাবুর বাবাও বলবে আমার জীবনেও ছিল সে, যার নাম সেপ্টেম্বর। তো এই সেপ্টেম্বরও আমাকে খুব ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, কিন্তু ওই যে তোমাদের মায়ের সাথে বিয়েটা হয়ে গেল, পরিবারের চাপে পড়ে বিয়ে করে নিলাম। তো এখন এই সমস্ত কিছু তো চলছে, কিন্তু মাঝে মধ্যে সিরিয়াল শ্রীময়ী দেখলে তোমরা ধরতেই পারবে না সিরিয়াল শ্রীময়ী দেখতে বসেছো না মুখার্জিদার বউ দেখতে বসেছো, কারণ মনে হচ্ছে যে এতো একই গল্প, একই সমস্ত কিছু। ওখানেও সেই শাশুড়ির সাথে গিয়ে বন্ধুত্ব হয়েছিল, এখানেও বন্ধুত্ব হলো না। এই ব্যাপারটা খুব ভালো যে বাংলা সিরিয়ালে এটা তুলে ধরা হচ্ছে, এটা নিয়ে আমার বিশেষ কোনো আপত্তি নেই। আমার আপত্তি শুধু একটি জায়গায়, সেটা হচ্ছে প্রত্যেকের জীবনেই কি একটা করে দাদা থাকে? তাহলে আমাদেরও তো ব্যাপারটা জানতে হবে, আমাদেরও তো জীবনে একটা করে দাদাকে রাখতে হবে। আর না হলে একান্তই যদি আমরা দাদা না পাই, তাহলে ক্রাশকে দাদা বানিয়ে দিতে হবে, তাছাড়া কোনো উপায় আমি পাচ্ছি না। এদিকে আমাদের শ্রীময়ী তার রোহিতদাকে গিয়ে বলেছে, রোহিতদার জন্মান্তর বলে যদি কিছু থাকে তাহলে পরের জন্মে আমি আপনাকেই চাই। ওদিকে রোহিতদা বলেছে একেবারে সান্ত্বনা পুরস্কার তুমি আমাকে দেবে না। ওদিকে বলেছে যে ঠিক আছে, আপনি তাহলে আমাকে সেবা করার সুযোগ দেবেন, বুড়ো বয়সে তো আপনি একা হয়ে যাবেন, আমিও একা হয়ে যাব, তখন যদি একটু সেবা করতে পারি। মানে আমরা কি কিছু বুঝি না নাকি, কি মনে হয় এটা কি? তো ঠিক আছে, বুড়ো বয়সেও প্রেম হয়, বেশ মাখো মাখো প্রেমই হয়, কিন্তু আমাদের দিঠির জীবনেও প্রেম, অর্ণার জীবনেও না, মানে অর্ণার জীবনে দুটো পুরুষ আসলেও এদিকে আমাদের দিনকার জীবনে কিন্তু অর্ণা কিয়া দুজনে রয়েছে। কিয়াকে খুব তাড়াতাড়ি বাদ দিয়ে অর্ণাকে নিয়ে আসবে নিজের জীবনে। ওদিকে জাম্বো বেচারা একাই পড়ে গেল, কারণ জাম্বো কলেজে যার উপরে ঝাড়ি মারতো তার সাথে বিয়ে করে এখন সংসার করছে। জাম্বোর জীবনে কেউ আর এরকম এলো না, আর আসলেও সেটা আমাদেরকে দেখানো হলো না। তাহলে এত সকলের জীবনে যখন দাদা আছে, তাহলে আমাদের শোভনদা কী দোষ করলো? তার পিছনে কেন সবাই আদা জল খেয়ে পড়েছো বাবা? এবার একটু বেরিয়ে এসো, কারণ শ্রীময়ী সিরিয়ালে এন্ট্রি নিতে পারে কাজলদা, এমনটাই ভাবছি আমরা সকলে, যে এবার হয়তো রোহিতদার পরে কাজলদা চলে আসবে। কিন্তু না, সেটা মনে হয় না স্টার জলসা অ্যালাউ করবে। তো সিরিয়াল মনে হচ্ছে যে আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ যেভাবে সব কিছু মাখো মাখো গদগদ দাদা বৌদিদের ব্যাপার স্যাপার চলছে, তাতে করে আমার মনে হয় না এই সিরিয়াল বেশি দিন চলবে বলে। ওদিকে জুনও ভালো হয়ে গেছে, জুন মনে করছে যে জীবনে একটা দাদাকে এনেছিলাম অনিন্দদা, ভেবেছিলাম শ্রীময়ীর আছে রোহিতদা, মাসির আছে কাজলদা,
আমার জীবনেও থাকবে অনিন্দ্যদা, কিন্তু অনিন্দ্যদা আমাকে ধোকা দিল, আর সেই ধোকা নিয়ে আমি এখন ডাল্লা বানাবো। তো সেই দুঃখে সেই কষ্টে এখন জুন নিজেকে পুরো শুধরে ফেলে দিয়েছে। মানে জুনের দুঃখটা কেউ একবার রিয়েলাইজ করে দেখো যে তার জীবনের দাদা তার জীবনের দাদা হয়ে থাকলো না, সে চলে গেল, স্বাভাবিক তার একটা রাগ তো হবে নাকি। তো এই সমস্ত রাগ দূরে সরিয়ে এখন আমাদের জুন ভালো হয়ে গেছে। আমাদের শ্রীময়ীর জীবনের দাদা তো আছেই, এখন শাশুড়ির জীবনের প্রেমটা কিন্তু জানার ইচ্ছা আমার একার নেই, সকলেরই আছে। তাই অবশ্যই করে শ্রীময়ী শাশুড়ির প্রেম কাহিনী জানতে দেখতে হবে সিরিয়াল শ্রীময়ী স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধে 7টার সময়। আমার ভিডিও দেখার জন্যে ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।